পয়লা জুন জাতীয় চিকিৎসক দিবস, এই দিনটি বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্মদিবস ও মৃত্যু দিবস। এই উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাসের উদ্যোগে চিকিৎসকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হলো। এদিন এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় বর্ধমান তিনকোণিয়া গুডশেড রোডের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাগৃহে। এদিন বিধায়ক খোকন দাস নিজে চিকিৎসকদের সংবর্ধনা ও সম্মাননা প্রদান করেন। বাংলার রূপকার ডাক্তার বিধানচন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবসকে সামনে রেখে আমাদের রাজ্য সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের বিধায়কদের বলেছে আজকে আপনাদের এই চিকিৎসা দিবসে আপনাদের সমস্ত আমার শ্রদ্ধেয় আমার ডাক্তারবাবুরা তাদের সম্বর্ধনা এবং সম্মান জানানোর জন্য বলেছেন। আমি সেই মতো কালকে বিকালবেলায় আমাদের কাছে এই নির্দেশ আসার পর আমরা রাত্রিবেলাতে আমরা সন্ধ্যার মধ্যে ঠিক করলাম যে 50 জন আমাদের বর্ধমান শহরের বিশিষ্ট ডাক্তারবাবুকে আমরা সম্বর্ধনা দেব। সেই মতো আমরা এই আয়োজন করেছি এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আপনারা প্রায় 50 জনের মতোই ডাক্তারবাবুরা আজকে এখানে উপস্থিত হয়েছে। অন্য কোনো ব্যাপার নয়, ব্যাপার আজকের দিনটা তো আমাদের আপনাদের শ্রদ্ধা করতেই হয়, কারণ এই মহামারী এই কোভিডের সময় আপনারা যে সেবা মানুষকে দিয়েছেন, আপনারা দিন রাত পরিশ্রম করে আজকে বাংলার বুকে বহু মানুষের জীবন ফিরিয়ে দিয়েছেন। যারা করোনায় আক্রান্ত হয়ে তারা সুস্থ চিকিৎসা হয়ে তারা বাড়ি গেছে, তাদের পরিবাররা সবাই ভালো আছে। আমরা মনে করি সারা বছর ধরে আপনারা যেভাবে মানুষের সেবা করছেন এবং আমরা সেটা বর্তমান শহরে আমি নিজে দেখি, আজকে আমি বিধায়ক হয়েছি আপনাদের সবার সহযোগিতায়, আপনাদের ভোটে আমি নির্বাচিত বিধায়ক, কিন্তু আমি বিধায়ক হওয়ার আগেও আপনাদের সবার সঙ্গেই আমার পরিচয় আছে, কারণ সব সময় আমি আপনাদের সবার সঙ্গে দেখা করতাম, বিভিন্ন সময় বিভিন্ন সমস্যা বিভিন্ন ব্যাপার নিয়ে আমাদের মানুষের পরিষেবা নিয়ে চিকিৎসার ব্যাপারে আমি সব সময় আপনাদের কাছে গেছি, আপনারা আমাদের সবাইকে সব সময় সহযোগিতা করেছে। তাই আমি নিজে মনে করলাম যে দল আমাদের বলেছে যে আজকের দিনটা আপনাদের সম্মান জানানোর জন্য সেই অল্প সময়ের মধ্যে আমি এই আয়োজন করেছি, আপনারা সবাই এসেছেন, বলার অন্য কিচ্ছু নয়, আপনাদের শুধু একটু সম্বর্ধনা আমি নিজে দিতে চাই, কারণ আমি মনে করি আপনারা আমার গুরুজন, আপনারা যেভাবে বহু মানুষ আছেন এই নির্বাচনে আমার হয়ে তারা কাজ করেছেন এবং আমাকে জেতাবার জন্য আপনারা বলেছেন যে খোকনের মতো ছেলেকে আপনারা ভোট দিন যে মানুষের জন্য কাজ করবে। আর আমি রাজনীতির উদ্যোগেও আপনারা জানেন আমি রাজনীতি করি ঠিকই, কিন্তু মানুষের পরিষেবা দেওয়ার সময় আমি রাজনীতির উর্ধ্বে উঠেই মানুষের জন্য কাজ করি। এই চিকিৎসক দিবসে আমাদের মাননীয় বিধায়ক শ্রী খোকন দাস মহাশয় একটি সুন্দর সন্ধ্যা আমাদের উপহার দিলেন। চিকিৎসক হিসেবে আমরা আজকে সত্যি এই সম্মান পেয়ে প্রত্যেকে গর্বিত, এমন একজন বিধায়ককে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি, বর্তমান দক্ষিণের মানুষ পেয়েছে, যিনি যে কোনো মানুষের বিপদে আপদে কোনো রকম সমস্যায় একটি ফোন করলে তার কাছে রেসপন্স পাওয়া যায়। আজকে সত্যি আমরা গর্বিত এবং আমরা ভাগ্যবান যে এরকম একজন জনপ্রতিনিধি আজকে আমরা পাশে পেয়েছি। ডাক্তার সমাজের পাশে এবং সমাজের প্রতিটি স্তরের মানুষের পাশে উনি যেভাবে থেকেছেন এই ছোট্ট প্রোগ্রামটা হয়তো তারই একটি নিদর্শন মাত্র। ওনার সাথে যারা যারা এই প্রোগ্রাম অর্গানাইজ করেছেন,
আমাদের আব্দুল রব মহাশয় এবং আরো অন্যান্য সবাইকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, পম মহন্ত, আনন্দ বার্তা।